আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন ভাঙার পরিণতি জাহান্নাম। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, বলো তুমি কি চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন চাইবেন, আর যা মন চায় তা তো চাইতে পারেন না, যদি কোনো কিছু ভুল চেয়ে বসেন নবীজি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কিছু চাইবেই, মিরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো সিক্রেট কথা জানতে চাও, আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, বললেন, বলে দিলে আর গোপন থাকে কি করে, একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়, তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার আব্বু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, এই কথাটার উল্টা চিন্তা করে দেখো, কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাত দিবেন, কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন, আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। এই হলো আমাদের ইসলাম। দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ পাওয়া সাহাবি হওয়া সত্ত্বেও এভাবে চিন্তা করতে পারেন আর এভাবে অশ্রু বিসর্জন দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও শিক্ষা দিয়ে গেছেন, বলেছেন, মানুষের মন না ভাঙতে, মানুষকে কষ্ট না দিতে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার এবং ভেঙে যাওয়া মন জোড়া লাগানোর তৌফিক দান করুন। আমিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপরাধ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। সূরা আহজাব 58। কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দিলে তা আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা কেবল সেই ব্যক্তিই করতে পারে যাকে কষ্ট দেওয়া হয়েছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম এবং ইনশাআল্লাহ আমরা সেই অনুসারে আমল করার চেষ্টা করব এবং পরবর্তীতে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।